কেন্দ্র সরকার কি ব্যবস্থা করতে হবে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের সমস্ত কিছু সুপ্রিম কোর্ট মঙ্গলবার কেন্দ্রকে এই নির্দেশ দিয়েছে পাশাপাশি শ্রমিকদের মন থেকে আতঙ্ক কাটাতে কি করতে হবে তাও দিয়েছে বহু শ্রমিক কর্মহীন হয়ে পড়েছে হঠাৎ লকডাউনের ফলে কাজ হারানোর ভয় যেমন কাজ করছে তেমনি আগামী দিন নিয়েও আশঙ্কার সৃষ্টি হয়েছে শ্রমিকদের মনে আদালতের মতে এই ভয় কাটানোর প্রয়োজন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেছেন প্রশিক্ষণপ্রাপ্ত কাউন্সিলর দিয়ে শ্রমিকদের মধ্যে ইতিবাচক বার্তা দেওয়ার কেন্দ্রকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে চব্বিশ ঘন্টার মধ্যেই রিপোর্ট চ্যানেল